প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা ভেক্টরের ক্রোস গুনন এবং ডট গুনন শিখব যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই ভেক্টরের গুনন ভেক্টরের গুনন সাধারণত দুই প্রকার এটা হলো স্কেলার গুনন বা ডট গুনন আর দুই নম্বর হল ভেক্টর গুনন বা ক্রোস গুনন তো স্কেলার গুণন বা ডট গুনন কী এটি আমরা আগে শিখব স্কেলার গুনন বা ডট গুনন তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা স্কেলার গুণন বা ডট গুণন ভালোভাবে খেয়াল করি দুইটি ভেক্টর রাশির ফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে তাকে বলা হবে স্কেলার গুণন বা ডট গুনন খেয়াল করো আমি সংজ্ঞা লিখলাম না দুইটি ভেক্টর রাশি দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে সেটা হবে স্কেলার গুণন বা ডট গুনন যেমন তোমরা জানো বল একটা ভেক্টর রাশি তাই না এই যে বল একটা ভেক্টর রাশি স্মরণ একটা ভেক্টর রাশি আচ্ছা বল আর স্মরণ গুণ করলে আমরা কি পাবো কাস পাবো কাস কিন্তু স্কেলার রাশি তাহলে দেখো দুইটি ভেক্টর রাশির গুণফল হলো হল একটি স্কেলার রাশি এই ধরনের গুণফলগুলোকে বলা হবে ভেক্টর গুণন বা ডট গুণন তো যদি দুইটি ভেক্টর রাশি এ ও বি হয় খেয়াল করো এ একটি ভেক্টরাসি আর বি একটি ভেক্টরাসি এই দুটা ডট গুন হবে এরকম যে তাদের মান এবং মধ্যবর্তী কোণের কোসাইনের উপরে ডিপেন্ড করবে অর্থাৎ এ বি কস্থিটা এখানে এ হল ভেক্টর এর মান বি হলো ভেক্টর বি এর মান তোমরা ভেক্টর এর মানকে এভাবেও প্রকাশ করতে পারো মডুলার সান দিয়ে ভেক্টর বিয়ের মানকে তুমি এভাবেও প্রকাশ করতে পারো অথবা নর্মাল এ আর নর্মাল বি এগুলো আমরা বেশি ব্যবহার করি তাই না এ আর বি তো শিক্ষার্থী বন্ধুরা স্কেলার গুণন কি দুইটি ভেক্টর রাশির গুণ ফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে সেই গুণকে বলা হবে স্কেলার গুণন বা ডট গুণন তো আমরা এখানে ধরে নিলাম দুইটি ভেক্টর একটি হল ভেক্টর এ আর একটি হলো ভেক্টর বি তো এ ডট বি সমান কী হবে এব কসথিটা অর্থাৎ এ আর বি যে অ্যাঙ্গেলে কাজ করবে তাদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয় সেই থেটা কোণের কোসাইনের উপর ডিপেন্ড করবে অর্থাৎ এ ডট বি সমান এব কস্থিটা এখন এখান থেকে তোমাদের দুইটি গুরুত্বপূর্ণ ফর্মুলা বা সূত্র আছে সেটা হলো খেয়াল করো যে যদি এ বরাবর এর লম্ব অভিক্ষেপ চায় ধরো এ বরাবর এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ আমি এগুলো মুছে দিলাম এ বরাবর এর লম্ব অভিক্ষেপ বি কস্তিটা যার চাবে তার কথিটা খেয়াল করো বি কস্তিটা এই যে বি কথিটা যদি আমি রেখে দেই তাহলে এ গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এ ডট বি বাই ভেক্টর এর মান খেয়াল করো এ বরাবর এ লম্ব অভিক্ষেপ তোমরা ভেক্টর সান ইউজ করে পড়ো যে ভেক্টর এ বরাবর ভেক্টর বিয়ের লম্ব অভিক্ষেপ যার চাবে তার কস্তিটা বি কস্তিটা সমান হবে কি এ ডট বি বাই এ আবার যদি বলি বি বরাবর ভেক্টর এর লম্ব অভিক্ষেপ তাহলে হবে যার চাবে তার কস্থিটা এ কস্থিটা আমি যদি এ কস্থিটা রেখে দেই তাহলে বি গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এ ডট বি বাই হল বি এই দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা এগুলো দিয়ে তোমাদের ম্যাথ আসে এখন শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটিকে মনে রাখলে হবে যে এ ডট বি সমান এ বি থিটা এটা দিয়ে আমরা একটু পরে অ্যাপ্লিকেশন করতেছি এখন দুই নম্বর হলো ভেক্টর গুণন বা ক্রোস গুণন ভেক্টর গুণন বা ক্রোস গুণনের বিষয়টা দিয়ে একটা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনভিত্তিক বিষয় ব্যাখ্যা করা যায় তোমরা একটু খেয়াল করো নাম্বার দুই হলো ভেক্টর গুণন। বা গুণন দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে এই ধরনের গুণফলকে বলা হবে ভেক্টর গুণন তাহলে স্কেলার গুণন কি দুইটি ভেক্টর রাশি থেকে একটি স্কেলার রাশি পাওয়া আর ভেক্টর গুণন কি দুইটি ভেক্টর রাশি থেকে আবার একটি নতুন করে রাশি পাওয়া যেমন তোমরা হয়তো টর্ক এই কথাটি শুনেছ টর্ক টর্ক হলো সেই বিষয়টা তুমি মনে করো তোমাদের যে বাসার সুইচগুলো আছে দেয়ালে সেই সুইচ থেকে কিছুটা দূরে আসো তুমি না উঠে ওই সুইচ দিতে চাচ্ছ হয়তো ওয়ান অফ করতে চাচ্ছ তো সেক্ষেত্রে তুমি কি করবে তোমার কাছে একটা ছোট্ট লাঠি আছে তুমি ওই লাঠি দ্বারা কি করবে বসে সুইচ পর্যন্ত ওই লাঠি দিয়ে বল প্রয়োগ করবে তাহলে কি লম্ব দূরত্ব এটা তাহলে তুমি যে বল প্রয়োগ করেছো আর যে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব মানে কি সরাসরি দূরত্ব তার মানে ইহা এক প্রকার স্মরণ তো এই যে বস্তুর উপর প্রযুক্ত বল আর স্মরণের যে গুণফল এটাকে বলা হচ্ছে টর্ক তার মানে টর্ক টাও সমান হলো আর ইন্টু এফ এটা পরবর্তী অধ্যায় আছে তোমরা ভালো করে শিখতে পারবে তাহলে টর্ক টাও সমান কি আর ইন্টু এফ এই যে আর হলো কি লম্ব দূরত্ব এখান থেকে সুইচ পর্যন্ত দূরত্ব আর তুমি যে বল প্রয়োগ করেছো লাঠির মাধ্যমে সেই বল হলো এফ এই দুইটার গুণ ফল হল টর্ক টর্ক একটি ভেক্টর রাশি তো যাই হোক তোমাদের উদাহরণ জরুরি না তোমাদের আসলে ভেক্টর বা ক্রস গুণনের যে অ্যাপ্লিকেশন সেগুলো ভালো করে জানতে হবে তো ভেক্টর গুণ বা ক্রস গুণন যদি আমরা করতে চাই ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর এদের ক্রস গুণন করবো এদের ক্রস গুণন ডিপেন্ড করে এদের মধ্যবর্তী কোণের সাইনের উপরে তো এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থেটা হয় তাহলে আমরা লিখতে পারবো এ বি সাইন থেটা এই ক্ষেত্রে একটি একক ভেক্টর আসবে ইটা হলো একক ভেক্টর এই একক ভেক্টরে কিন্তু এখানে দিক ব্যাখ্যা করতে হবে এখান থেকে একটা আমরা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনভিত্তিক বিষয় ব্যাখ্যা করব একটু পরেই আবার বলি এ আর বি যদি দুইটি ভেক্টর হয় তাহলে এদের ক্রোশগুরন কি হবে এবটা আর সামনে যে দেখতেছ ইটা টুপি অর্থাৎ একক ভেক্টর এই একক ভেক্টরের দিক থেকে আমরা একটা বিষয় ব্যাখ্যা করব। তাহলে এখানে ইটা হলো একক ভেক্টর ইহা কি একক ভেক্টর একক ভেক্টর মানে কি এর মান হল এক ইটার মান হলো এক ওকে এখন এই ইটার দিক কোন দিকে হবে সেটা আমাদের জানা জরুরি তো প্রথমে মনে করো এখানে একটি ভেক্টর আছে দুইটি চিত্র আমি তোমাদের দেখাবো এটি হলো ভেক্টর এ ভালোভাবে খেয়াল করো এটি ভেক্টর এ আর এটি হলো ভেক্টর বি মাঝখানের কোন হলো থিয়েটা ভালোভাবে খেয়াল করো তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই যে পয়েন্টটুকু আছে না এই পয়েন্টে একটা ডান হাতি স্ক্রু বসাবো ডান হাতি স্ক্রু বলতে বুঝেছো এই যে এভাবে ধরলাম তো আমরা স্ক্রু আসলে কীভাবে টাইট দেবো এই যে দেখা যাচ্ছে রোটেশনটা কোন দিকে ঘড়ির কাটার দিকে তাই না ঠিক এইভাবে এই রোটেশনে ঘুরতেছে অর্থাৎ তুমি যদি এখানে একটা ডান হাতি স্ক্রু বসাও খেয়াল করো এই যে ডানহাতি স্ক্রু বসাইছ তো স্ক্রুটার রোটেশন কিভাবে হচ্ছে খেয়াল করো এইভাবে তাই না তার মানে তুমি এই রোটেশনে তাকে ঘোরাচ্ছ আচ্ছা একটি ডানহাতি স্ক্রুকে যদি আমরা এইভাবে ঘোরাই তাহলে স্ক্রুটার স্মরণ কোন দিকে হবে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে তাই না একটি কাঠের উপর স্ক্রু বসানোর পর তুমি যদি এইভাবে ঘোরাও তাহলে কি হবে এটি আসলে নিচের দিকে চলে যাবে অর্থাৎ স্মরণ কোন দিকে হলো নিম্নমুখী স্মরণ হলো তাহলে আমরা যদি এখানে কোনো একটি ডানহাতি স্কুলকে বসানোর পরে প্রথম ভেক্টর থেকে এভাবে ঘোরাই ঠিক আছে অর্থাৎ এখানে বি থেকে এর দিকে যাই বি থেকে এর দিকে খেয়াল করো বি থেকে এর দিকে তাহলে ইটা এর দিক কোন দিকে হচ্ছে নিম্নমুখী এর দিক কোন দিকে হচ্ছে নিম্নমুখী ওকে তার মানে আমাদের বৈদ্যুতিক পাখা যখন এই রোটেশনে ঘোরে ঘড়ির কাটার দিকে তখন কিন্তু আমরা বাতাস পাই কেন বাতাস পাই যে আমি যদি ভেক্টর বি থেকে ভেক্টর ইয়ের দিকে এ এর দিকে আসি অর্থাৎ এই ভেক্টর থেকে এই ভেক্টরের দিকে এইভাবে রোটেশনে আসি ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী স্ক্রুর স্মরণ হবে নিম্নমুখী এই কারণে নিম্নমুখী স্মরণ মানে কি আমরা ফ্যানের বাতাস পাব কিন্তু যদি এই এইরকম হয় যে আমরা এ থেকে বিয়ের দিকে অর্থাৎ উল্টা দিকে ঘোরাবো উল্টা দিকে ঘোরালে কি হবে আস্তে আস্তে স্ক্রুটি বের হয়ে যাবে ঠিক কি না তো তোমার যদি এরকম কোনো ঘটনা ঘটে যে এখানে ছিল ভেক্টর এ আর এখানে ছিল ভেক্টর বি এখন কেউ যদি এখানে একটি ডানহাতি স্ক্রুকে বসানোর পরে ওই স্ক্রুটিকে এই রোটেশনে ঘোরায় খেয়াল করো এইভাবে খেয়াল করা যাচ্ছে তীর চিহ্ন দেখো কীভাবে ঘুরতেছে তাহলে এই রোটেশনে ঘোরালে কী হবে এই ডানহাতি স্ক্রুটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে তার মানে স্মরণ উপরের দিকে হবে অর্থাৎ প্রথম ভেক্টর থেকে যদি তুমি দ্বিতীয় ভেক্টরের দিকে এ থেকে বিয়ের দিকে যাও তাহলে ইটায়ের দিক হবে কোন দিকে ঊর্ধ্বমুখী ইটায়ের দিক যদি ঊর্ধ্বমুখী হয় তার মানে বৈদ্যুতিক পাখা যদি উল্টা দিকে ঘরে আমরা কি বাতাস পাবো বাতাস পাবো না এখান থেকে তোমার কিন্তু দুই নম্বরের জন্য ঠিক প্রশ্ন হতে পারে যে ভেক্টর গুণন বা কোরজ গুণনের সাহায্যে দেখাও যে বৈদ্যুতিক পাখা বিপরীতমুখী ঘুরলে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীতে ঘুরলে বাতাস লাগে না কেন লাগে না তোমরা বুঝতে পেরেছ যে এ ও বি যদি দুটি ভেক্টর হয় এবং এদের মধ্যবর্তী কোন থেটা হয় এবং আমরা যদি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী কোনো স্ক্রুকে ঘোরাতে থাকি তাহলে স্ক্রুটি স্মরণ হবে ঊর্ধ্বমুখী অর্থাৎ ফ্যানের বাতাস যাবে কোন দিকে উপরের দিকে ফলে আমরা বাতাস পাবো না আর যদি এরকম হয় দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টরের দিকে অর্থাৎ ডান দিকে ঘুরতে থাকে তাহলে কি হবে আমরা ফ্যানের বাতাস পাবো কেন তখন স্কুল স্মরণ হবে নিম্নমুখী তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা ভেক্টর গুনুন বা গুণন শিখেছ এখন আমরা এই দুটির একটি অ্যাপ্লিকেশন করব। খেয়াল করো আই ডট আই এগুলো একক ভেক্টর তাই না জে ডট জে কে ডট কে এগুলো সমান ওয়ান লেখা যায় আর যদি বিপরীত হয় অর্থাৎ আই জে জে কে কে জে তারপরে হলো আই কে মনে হয় নাই আই কে এভাবে যত বিপরীতগুলো নেওয়া যাবে এদের ক্ষেত্রে জিরো হবে কিভাবে? তোমরা জানো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে এটা এক্স এক্সিস এটা ওয়াই এটা জেড এক্স বরাবর কি একক ভেক্টর আই ওয়াই বরাবর একক ভেক্টর কি জে তোমরা আয়ত একক ভেক্টর শিখেছিলে জেড বরাবর হলো কে এই তিনটি হলো এখানে একক ভেক্টর তো এই একক ভেক্টরগুলো প্রত্যেকের সাথে কত ডিগ্রি কোন ধারণ করে নাইনটি ডিগ্রি কোন ধারণ করে তাই না তো আমরা প্রথমে এই যে এটি দেখাবো আই ডট আই তোমাদের একটু আগে আমি দেখাইছিলাম যে এ ডট বি সমান কি হবে এ বি কেটা তাহলে এ বি এই দুটোকে এবি মনে করো এ ডট বি মানে এ বি কস থেটা ওকে আই একক ভেক্টরের মান কত এক এটাও একক ভেক্টর এর মান কত এক কস তারপরে খেয়াল করো এখানে থেটার ভ্যালু কত নাইনটি তাহলে কস নাইনটির ভ্যালু কত আসবে জিরো আসবে তার মানে জিরো সরি তাহলে এখানে আমাদের কী লিখতে হবে জিরো লিখতে হবে এরপরে একইভাবে আমরা জে ডট জে করতে পারবো দেখো জে ডট জে যদি আমি ও সরি শিক্ষার্থী বন্ধুরা এখানে আই ডট আই তাই না আই ডট আই মানে কি একই অক্ষ বরাবর কোনো অ্যাঙ্গেল নাই অ্যাঙ্গেল নাই মানে কি জিরো ডিগ্রি কস জিরোর ভ্যালু কত ওয়ান তাহলে এখানে ওয়ান হবে প্রথমেই সঠিক ছিল এখন খেয়াল করো যদি আমি জে ডট জে লিখি তাহলে কী হবে এ বি কস থেটা এর মান কত ওয়ান বি এর মান কত ওয়ান কস থেটা জে ডট জে মানে একই অ্যাক্সিসে কোনো অ্যাঙ্গেল আছে জে ডট জে নাই তাহলে কস কত হবে জিরো ডিগ্রি হবে তারপরে কস জিরোর ভ্যালু কত ওয়ান একইভাবে কে ডট কেও কী প্রুফ করা যাবে ওয়ান প্রুফ করা যাবে তাই না এখন আমরা আই ডট জে দিয়ে একটু করি আই ডট জে এ ডট বি মানে এ বি কস থেটা এটা একক ভেক্টর মান হলো এক যে একক ভেক্টর মান হলো এক কস থেটা খেয়াল করো তো আই আর জে আই আর জের মাঝে অ্যাঙ্গেল কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কস নাইনটির ভ্যালু কত জিরো তার মানে জিরো এভাবে বাকিগুলোও তুমি প্রুফ করতে পারবে ইজি আছে ওকে এখন যখন দুইটি ভেক্টরের পূর্ণাঙ্গ তুমি ডট গুণন করবে তখন কিভাবে করতে পারো শর্টকাট একটু খেয়াল করো মনে করো একটি ভেক্টর আমি এ সমান দিলাম এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জে কে একটি ভেক্টর কিন্তু তিনটে অক্ষ বরাবরেই ব্যাখ্যা করা যায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তোমাদের দেখিয়েছিলাম আমি বি সমান হল বিএক্স আই বিওয়াই জে প্লাস বিজেট কে ওকে এখন আমরা যদি এই যে এ আর বি এর ডট গ্রহণ করতে চাই তাহলে কি হবে খেয়াল করো প্রথমে এর ভ্যালুগুলো বসাইলাম এ এক্স আই এ ওয়াই জে ডট বিয়ের জায়গায় কী বসাবো এক্স আই বি জেড কে ওকে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে এ এক্স আই সবার সাথে গুণ এ ওয়াই জে সবার সাথে গুণ এ জেড কে সবার সাথে গুণ তাহলে প্রথমে এ এক্স দিয়ে গুণ করি খেয়াল করো এ এক্স আর এই যেখানে বি এক্স এ এক্স বি এক্স আমরা ডট গ্রহণ করতেছি তাহলে কী লাগবো আই ডট আই প্লাস আবার এ এক্স গুণ হবে বিওয়াই এর সাথে এ এক্স বি ওয়াই আই ডট জে প্লাস এ এক্স এখানে কী হবে বি জেড আই ডট কে খেয়াল করো এই এ এক্স আমি তিনটা রাশির সাথে গুণ করেছি ওকে এ এক্স দিয়ে গুণ করা শেষ প্লাস এখন আমি বি এ ওয়াই দিয়ে গুণ করবো তাহলে এ ওয়াই ওই ওইদিকে যদি তুমি না তাকাও তাও পারবে দেখো এ ওয়াই এক্স ওয়াইয়ের জন্য কী হবে জে এক্সের জন্য কী হবে আই প্লাস এ ওয়াই তিনবারে হবে তাই না কারণ এ ওয়াই দিয়ে আমি সবাইকে গুণ করতেছি এ ওয়াই বি ওয়াই ওয়াই যেহেতু আছে তার মানে কি জে ডট জে প্লাস এখানে আবার কী হবে এ ওয়াই এই যে জেড এ ওয়াই বি জেড ওয়াইয়ের জন্য কী হবে জে আর জেডের জন্য হবে কে তোমরা এইভাবে গুণ করতে পারো দেখো এ ওই যে বি জেড ফাইনালি দেখো এ দিয়ে গুণ করবো এ আবার বিএক্স থাকবে খেয়াল করো এক লাইনে আছে এ জেড এর জন্য কি কে আর এক্সের জন্য হলো আই প্লাস আবার কী হবে এ জেড এই যে সবাই ওয়াই তারপরে জন্য কী হবে আর ওয়াই জন্য হলো জে প্লাস এ জেড বি জেড অর্থাৎ কে ডট কে এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা এই যে এ এক্স আমি লিখলাম এ এক্স এক্স আই ডট আই মানে কি ওয়ান প্লাস তোমরা খেয়াল করো তো আই ডট জে মানে কি জিরো তা জিরোর সাথে গুণ করলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এ এক্স মানে কি জিরো এটাও বাতিল তারপরে এ ওয়াই বিএক্স জে এটাও জিরো মানে ব্যতিক্রম ডট গ্রুনে জে আই আই জে জে কে এরকম ব্যতিক্রম হলেই সেখানে জিরো চলে আসবে একটু আগে দেখাইছি তোমাদেরকে সর্বোপরি দেখো এ মানে কি ওয়ান তার মানে এ ওয়াই মানে ওয়ান আবার দেখো এ ওয়াই z এখানে কি আসবে জিরো এ জেড x এখানে কি জিরো গুণ করলে জিরো এ জেড বি ওয়াই কে z জিরো গুণ করলে জিরো এ জেড বি জেড কে ডট কে মানে কি 1 এ জেড বি জেড কে ডট কে মানে 1 সর্বোপরি আমরা কী পেলাম এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি তার মানে আমরা যখন ডট গুণন করবো তখন এতগুলো গুণ করা আমাদের দরকার নেই আমরা শুধু কোনটুকু গুণ করব এক্স এর সাথে এক্স করব ওয়াই এর সাথে ওয়াই দেখো এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি বাস ওকে হয়ে যাবে এখন আমরা যদি ক্রস গুণন করতে চাই তাহলে কি হবে খেয়াল করো এ ক্রস বি করব ওকে এ ক্রস বি করার সময় তোমরা প্রথমে একক ভেক্টর তিনটা লিখবে আই জে কে আইয়ের ভ্যালুগুলোকে বসাও এ এক্স এ ওয়াই এ জেড আর ওয়াই বি জেড এখন আমরা যখন ক্রস গুণন করব। একটি করে একক ভেক্টর কমন ধরব দেখো এই যে আয় নিলাম ভালোভাবে খেয়াল করতে হবে আমি যখন আয় নেব এটি বাদ যাবে থাকবে এটি তাই না তাহলে এই যে এ ওয়াই বিজেড এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বি ওয়াই এ জেড ওয়াই এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি তুমি প্লাস ইউজ করো তাহলে তুমি যেখানে কাজ শেষ করেছ সেখান থেকে পরের লাইনে কাজ শুরু করতে হবে এত মনে রাখার দরকার নাই তুমি একটা কাজ করবে যে এর সামনে একটা ইচ্ছাকৃত মাইনাস নেবে তাহলে কোথায় কাজ শেষ হয়েছে এটা তোমার মনে রাখা জরুরি নয় আমি যখন যে ধরবো তখন জের কলমটা ঢাকা থাকবে দেখো তো আমরা কোথা থেকে কাজ করতে অভ্যস্ত এখান থেকে তাই না এখান থেকে এখানে তারপর এখান থেকে এখানে তাহলে আমি কী লিখবো এ এক্স বি জেড খেয়াল করো এ এক্স বি জেড আর এ জেড এক্স মাইনাস এ জেড এক্স প্লাস কে তারপরে যখন আমি এইটাকে ঢেকে ধরবো দেখো এইটাকে ঢেকে ধরবো নাইন তখন কি হবে এটা গুনন এটা এক্স বি ওয়াই এক্স বি ওয়াই মাইনাস হলো এ ওয়াই বি এক্স এ ওয়াই বি এক্স শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো তোমাদের ক্রস গুণন এই ক্রস গুণনের এগুলো দিয়ে যখন অঙ্ক করবে এই বিষয়গুলো আরও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আগামী ক্লাসে দেখা হবে তোমরা ভালো থাকবে